কামদুনের ছাত্রকে গণধর্ষণ এবং খুনে ফাঁসি সাজাপ্রাপ্তকে বেকসুর খালাস। মৃত্যুদণ্ড বদলে দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে গতকাল আদালত। আর রাজ্য প্রশাসনকে দায়ী করে ফের পথে কামদুনি। কামদুনিতে গেলেন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী, সিপিএম নেত্রী রমলা চক্রবর্তী। হাইকোর্টের কামদুনি রায়কে চ্যালেঞ্জ করে এরপর সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। 10 বছরে কেন 14 বার আইনজীবী বদল করা হলো, প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবার। রায় ঘোষণার পর গতকাল রাতেই কামদুনিতে পৌঁছায় সিআইডি টিম। বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্ট থেকে কখনো অভিষেক মনু সিংভিকে আনা যায়? মেট্রো ডেয়ারির এত বড় একটা দুর্নীতি, সেটাকে ঢাকবার জন্য পি চিদম্বরমকে এনে মামলায় দাঁড় করা যায় কোটি কোটি টাকা খরচা করে? কিন্তু রাজ্যের এত বড় একটা ঘটনা, নির্ভয়া কাণ্ডের পরে আমরা যে এই রাজ্যে যে আমরা এই ঘটনা কামদুনির যে ঘটনা দেখেছিলাম, সেটা সবাইকে একটা মারাত্মকভাবে নাড়া দিয়েছে। সেই সময় মুখ্যমন্ত্রী অনেক আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কয়লাকে ভাইপোর জন্য কোটি কোটি টাকা খরচা করে অভিষেক মনু সিংভিকে যখন অ্যাপয়েন্ট করা যায়, এই রাজ্য কি পারত না যে কোনো ভালো অ্যাডভোকেট এনে প্রসিকিউশনের তরফ থেকে যাতে আরো ভালো করে জোরালোভাবে কেসটা লড়া যায়? আইনজীবী বদল হলো নির্যাতিতার পরিবার যে প্রশ্নটা তুলছে, মাত্র 10 বছরের মধ্যে কেন 14 বার আইনজীবী বদল করা হলো? রায় ঘোষণার পর রাতেই কামতনুতে পৌঁছায় সিআইডি টিম। কেন 10 বছর আগে এই তৎপরতা দেখালো না সিআইডি? এমনই প্রশ্ন তুলছেন কামদুনির বাসিন্দারা। আর কামদুনিতে গিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী। কিছুক্ষণ আগেই শোনালাম তার বক্তব্য। কামদুনিতে যান আজ কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী এবং তার সঙ্গে ছিলেন সিপিএম নেত্রী রমলা চক্রবর্তী। কামদুনিতে পৌঁছে রমলা চক্রবর্তী কি জানিয়েছেন, রাখবো আপনাদের সঙ্গে। দুর্ভাগ্যজনক একটা রায়, আমরা তো ওরা যেমন ভাবিনি, আমরা যারা কামদুনির এই অন্যায়ের প্রতিবাদ চেয়েছি, প্রতিকার চেয়েছি, তারাও তো এ ব্যাপারে হতাশই হলাম যে বিচার ব্যবস্থার প্রতি সমস্ত রকম ভরসা বিশ্বাস থেকেও দেখা গেল যে সেখানটাতে প্রকৃত যে বিচার সেটা পেল না কামদুনি। 10 বছর পর হাইকোর্টে কামদুনি রায়, যেখানে 6 জনের মধ্যে 4 জনই মুক্তি পেয়েছে এবং কামদুনির ছাত্রীকে গণধর্ষণ এবং খুনে ফাঁসির সাজাপ্রাপ্তকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড বদলে দুজনের যাবজ্জীবন রায় দেওয়া হয়েছে। আর সেই কারণে রাজ্য প্রশাসনকে দায়ী করেছে কামদুনির বাসিন্দারা, আবারও পথে নেমেছেন তারা। আবারও পথে নেমেছেন কামদুনির বাসিন্দারা এবং গতকালের যে রায়, সেই রায় একেবারেই খুশি নন কামদুনির বাসিন্দারা এবং তারা প্রশ্ন তুলছেন কেন পুলিশ প্রশাসন আরো একটু তৎপর হলো না। ২০১৩ में দিল্লি जैसा कांड हुआ था, फांसी की सजा निचली कोर्ट ने दिया था, कानून कहां चला गया था? अब उनको मजबूरन कहना पड़ रहा है हमें दिल्ली में न्याय मिल सकता है या नहीं मिल सकता है। ये उम्मीद तो ममता बनर्जी से नहीं की जा सकती थी कि एक बेटी के साथ बलात्कार हो, बलात्कारियों को फांसी की सजा हो और उनको फांसी की सजा ना दे करके कोर्ट से बरी करवा दिया जाए, इनके सरकारी वकील भग जाए। ये तो पहला प्रदेश है मैं जहां देख रही हूं। কামদুনির ছাত্রকে যেভাবে গণধর্ষণ এবং খুন করা হয়েছিল, সেই কামদুনির রায় বেরিয়েছে গতকাল এবং সেই রায় মোটেই খুশি নয় কামদুনির বাসিন্দারা। ফাঁসি সাজাপ্রাপ্তকে বেকসুর খালাস করা হয়েছে, মৃত্যুদণ্ড বদলে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড। আর যার ফলে রাজ্য প্রশাসনকেই দায়ী করছে কামদুনির বাসিন্দারা। যেভাবে মামলা চলাকালীন নিম্ন আদালতে দুজন বেকসুর খালাস হয়ে গেল, কি কারণে এই এই ধরনের রায় এবং সেই কারণে পুলিশ প্রশাসনকে দায়ী করে আবারও পথে নেমেছেন কামদুনির বাসিন্দারা। সমস্ত মানুষের আজ একটা মানে হতাশা সৃষ্টি হয়েছে মনের মধ্যে, যে এই রায় তো আমরা আশা করিনি, যে যেখানে নিম্ন আদালতে ফাঁসির অর্ডার হয় তাদের কিভাবে উচ্চ আদালতে গিয়ে হাইকোর্টে গিয়ে তাদের বেকসুর খালাস হয়, এটা কখনোই মেনে নেওয়া যায় না। তো সেই 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 রায়কে আমরা চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্ট যাচ্ছি এবং রাজ্য সরকারের সিআইডিরা ওনারাও যাচ্ছেন কালকে, যেহেতু ওনারা এসে বললেন ওনারা ওনাদের মতো করবে, আমরা আমাদের মতো করবো।
বিক্ষোভ তো হবেই, কারণ আমাদের প্রত্যেকটা কথার মধ্যেই যুক্তি ছিল এটাই যে সিআইডি বা পুলিশ প্রশাসন আমাদেরকে কিছুই করতে পারেনি, যার জন্য লোয়ার কোর্টে ওই অর্ডার হওয়ার পরে এখানে যে চার্জশিটটা এসেছিল সেই চার্জশিটে এত ভুল ধরল কি করে, যেখানে বলে দেওয়া হয়েছে যে দুটো পা চিরে ফেলে দেওয়া হয়েছিল মেয়েটিকে, এটা কোনো জায়গায় লিখিত নেই। জজ বারবার জিজ্ঞেস করছে এটা কোথায় আছে, কত নম্বর পেজে আছে, কিন্তু কোথাও লেখা নেই এরাই তা করেছে। এইরকম ভাবে অনেক জায়গায় টেম্পার করা হয়েছে এবং 54 জন সাক্ষী ছিল, তার মধ্যে মৌসুমী টুম্পা এবং আমিও ছিলাম, আমাদেরকেও কিন্তু ডাকা হয়নি সাক্ষীর জন্য, মানে আমাদেরকে ডাকা হয়নি ইন্টেনশনালি, আমরা ঠিক ঠিক কথাটা ঠিক ঠিক জায়গায় বলে দেব। এমন লোককে নিয়ে যাওয়া হয়েছে যে 22 জন মাত্রকে নিয়ে যাওয়া হয়েছে, যাদেরকে শিখিয়ে পড়িয়ে যা খুশি বলে দেওয়া যায়, এটা কে করেছে, এটা পুলিশ করেছে এবং সিআইডি করেছে, তাই আমাদের পুরো ক্ষোভটা সিআইডির উপর। আমরা ওইখানে কোর্টের চত্বরেই বলেছিলাম যে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, আমরা যেখানে যেতে হয় যাচ্ছি, আমরা এই বিচার যেটা পেয়েছি সেটা আমরা সন্তুষ্ট না। তারপরে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন পুলিশ এরা ভাবলো যে সিআইডির এত দুর্নাম হয়ে যাবে, তাই তারা স্বতঃস্ফূর্তভাবে এখন একটা মামলা করতে যাচ্ছে SLP-র মাধ্যমে সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে, সেটা রাজ্য সরকার পুরো হেল্প করছে এবং আমাদের কোঅপারেশন চাচ্ছে, আমরা সেটা রাজি হয়েছি। কান্দুরের ছাত্রীকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় ফাঁসি সাজাপ্রাপ্তকে বেকসুর খালাস, মৃত্যুদণ্ড বদলে দুজনের যাবজ্জীবন, আর রাজ্য প্রশাসনকে দায়ী করে ফের পথে নেমেছে কান্দুনে। কান্দুনে বাসিন্দারা তারা ফুঁসছেন কি কারণে ফাঁসি বদলে যাবজ্জীবন দেওয়া হলো, সেই প্রশ্ন তুলছেন তারা। আর সেই কান্দুনেতে আজ যান কংগ্রেস নেতা কৌস্তব বাগচি এবং CPM নেত্রী রমুরা চক্রবর্তী। কামদুনি কাণ্ড নিয়ে কামদুনির বাসিন্দারা, কামদুনির রায় নিয়ে তারা আবারও পথে নেমেছেন। তারা বলছেন তারা এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন, শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন কামদুনি। আর তারা বলছেন কামদুনির লড়াই চলবে, যে রায় দেওয়া হয়েছে সেই রায় তারা খুশি নয়। গতকালই সিআইডি আধিকারিকরা আবারও পৌঁছন কামদুনিতে এবং সেখানে গিয়ে তারা পরিস্থিতি খতিয়ে দেখেন, কথা বলেন নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে। বিক্ষোভটা করতে আমরা বাধ্য হয়েছি, কারণ কেন বাধ্য হয়েছি, এই কারণে বাধ্য হয়েছি কালকে যে হাইকোর্টে আমরা যে রায়টা পেয়েছি সেই রায়টাতে আমরা যেমন খুশি নই, আমাদের রাজ্যবাসীও কিন্তু খুশি নয়, সেই কারণে আজকের এই আমাদের বিক্ষোভ। আমরা চাইছি আমাদের রাজ্য সরকারকে বোঝাতে যে আমাদের যে রায়টা পেয়েছি এটা আমাদের প্রাপ্য নয়, সেই প্রাপ্য যে ছিল না সেই রায়টা আমরা কিন্তু কালকে পেয়েছি। আমাদের দীর্ঘ কর্মসূচি আছে, আমরা দিল্লিতে যাব, সুপ্রিম কোর্টে অ্যাপিল করব এবং আমরা রাষ্ট্রপতির সঙ্গে আবার দেখা করব, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবো, দরকার পড়ে আমরা দিল্লিতে গিয়ে আমাদের আন্দোলন আরো যাতে জোরালো হয় আমরা রাজপথে গিয়ে বসে পড়ব। রায় খুশি নন টুম্পা কল, মৌসুমী কল, তারা বলছেন তারা এখনো আন্দোলন চালিয়ে যাবেন, গতকাল যে রায় দেওয়া হয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন তারা, এমনই বলছেন কামদুনি বাসিন্দারা। দশ বছর আগে কেন তৎপরতা দেখালো না সিআইডি, গতকাল রাতে যখন সিআইডি আধিকারিকরা পৌঁছন তখনই এই প্রশ্ন তোলেন কামদুনি বাসিন্দারা। আজ কামদুনিতে যান কৌস্তব বাগচি, CPM নেত্রী রমুরা চক্রবর্তী। 10 বছরে কেন 14 বার আইনজীবী বদল করা হলো, প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। কামদুনির আন্দোলন নিয়ে যাওয়া হবে দিল্লির বুকে, এমনই হুঁশিয়ারি কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালের। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তারা, নালিশ জানাতে চান।